हेलो, अस्सलाम वालेकुम। उपस्थित डाक्तर भाई बोनेरा, आज रोगी लिपिकरण सहज 186तम क्लास, रोगी लिपिकरण सहज 186तम क्लास। গতকাল আমরা আলোচনা করছিলাম যে কোনো রুব্রিকের আলোকে শুধুমাত্র যারা একটি ওষুধ ব্যবহারের কথা চিন্তা করি কিংবা ভাবতে থাকি একটি লক্ষণের আলোকে একটি ওষুধ ঠিক সেখান থেকে যত করে আমরা সরে যেতে পারি, এই যে আমাদের বদ্ধমূল ধারণা, রোগীলিপি করার পরে একটি লক্ষণের আলোকে যারা একটি ওষুধকে ভাবতে থাকি সেই বদ্ধমূল ধারণা থেকে দূরে সরে যাওয়ার জন্য যা করণীয় তাই করছি। আমাদের এই আলোচনার নাম হচ্ছে আর কি আছে বলো না। লক্ষণ বললাম, লক্ষণের আলোকে একটি ওষুধকে আমরা চিন্তা করি, যাতে করে আর একটি ওষুধ চিন্তা না করি রোগীলিপি করার পরে, তার জন্য এই প্রচেষ্টা। আপনি আপনার যে ওষুধটি রোগীলিপি করার পরে ধারণার মধ্যে আসে আপনি দেন, অসুবিধা নাই, তবু একটু দেখা দরকার আর কি আছে। যেমন ধরেন জরায়ুর ক্যান্সারে আমরা কুনিয়ামকে ভাবি, আর কে আছে একটু দেখে নিলে মন্দ কি, দেখেন তো আর কে আছে, একটু দেখেন আর কে আছে। জরায়ুতে ক্যান্সার, জরায়ুতে ক্যান্সার কুনিয়াম ব্যতীত আর কে আছে একটু দেখেন। ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ, জরায়ুতে ক্যান্সারে ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ, পৃষ্ঠা নাম্বার কত একটু বের করে দেন। জরায়ুতে ক্যান্সার ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ একটু দেখেন, পৃষ্ঠা নাম্বারটি কত একটু বের করে দেন। জরায়ুতে ক্যান্সার, জরায়ুতে ক্যান্সার ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ, পৃষ্ঠা নাম্বার কত। কয়টি ডাক্তার ওমর আল আসাদ, 715 পৃষ্ঠায় 12টি ওষুধ ফার্স্ট গ্রেডে। অডিয়েন্স, ফার্স্ট গ্রেডে 12টি ওষুধ যদি হয় তাহলে আমরা কেনই বা শুধু কুনিয়ামকে ভাবব, দেখেন তো ফার্স্ট গ্রেডে আছে আর্সেনিক অ্যালবাম, আর্সেনিক আয়োড, কুনিয়াম, গ্রাভাইটিস, হাইড্রাস্টি স্ক্যান, ক্রিওজোট, লেকেসিস, লাইকোপোরিয়াম, মিউরেক্স, ফসফরাস, সিপিয়া, সাইলিশিয়া, থুজা। ফার্স্ট গ্রেডে এই 12টি ওষুধ থাকার পরও আমরা কেনই বা শুধুমাত্র কুনিয়াম অথবা আর্সেনিক আয়োড কেন ভাবব। আপনার যেটা খুশি ওইটা দেন, অসুবিধা নাই, তবু একবার দেখেন আর কি আছে, একটু দেখে নেন, তাতে সমস্যাটা কি একটু দেখে নেবেন আর কে আছে। এবার আসেন টনসিলের বৃদ্ধি। অডিয়েন্স, টনসিলের বৃদ্ধি আমরা ব্রাইটা কার্ড ব্যবহার করে থাকি, দেখেন তো আর কে আছে। টনসিলের বৃদ্ধি আর কে আছে, ব্রাইটাকার ব্যতীত আর কে আছে একটু দেখুন।
পৃষ্ঠা নাম্বারটি কত একটু বের করে দেন, পৃষ্ঠা নাম্বার কত একটু বের করে দেন, পৃষ্ঠা নাম্বার কত, পৃষ্ঠা নাম্বার কত একটু বের করে দেন। ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ রয়েছে? টনসিলে বৃদ্ধি ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ আর পৃষ্ঠা নাম্বারই বা কত, দেখেন একটু বের করে দেন। ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ আর পৃষ্ঠা নাম্বার কত, দেখেন তো পৃষ্ঠা নাম্বার কত। ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ পৃষ্ঠা নাম্বার কত, চারশো কত দিছে, একান্ন, চারশো একান্ন। ফার্স্ট গ্রেডে কয়টি অডিয়েন্স তাড়াতাড়ি লিখেন, ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ পৃষ্ঠা নাম্বার কত, তাড়াতাড়ি। টনসিলে বৃদ্ধি, টনসিলে বৃদ্ধি পৃষ্ঠা নাম্বার কত, চারশো চুয়ান্ন, চারশো চুয়ান্ন না, আমি ইনফ্লামেশন চাই নাই, আমি এনলার্জ চেয়েছি, এনলার্জ ইলংগেটেড না এনলার্জমেন্ট, এনলার্জমেন্ট টনসিল, আমি ইনফ্লামেশন চাই নাই, প্রদাহ চাই নাই। আপনারা যারা চারশো চুয়ান্ন নাম্বার পৃষ্ঠা বলেছেন সেটা হচ্ছে ইনফ্লামেশন অফ টনসিল, আর আমি যা চেয়েছি সেটা হচ্ছে ইলংগেটেড থ্রোট, ইলংগেটেড টনসিল, টনসিলের বৃদ্ধি, আমি বৃদ্ধি চেয়েছি, টনসিলে বৃদ্ধি। ফার্স্ট গ্রেডে চারটি ওষুধ, এবার বের করে দেন টনসিলের প্রদাহ, টনসিলাইটিস, টনসিলাইটিসের জন্য ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ রয়েছে, টনসিলাইটিস, এবার বের করে দেন টনসিলাইটিস, টনসিলাইটিস ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ একটু বের করে দেন, টনসিলাইটিস ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ, টনসিলাইটিস তাড়াতাড়ি, এগারোটি কি গো, এগারো, এগারোটি টনসিলাইটিসে আমরা যারা মার্সল ব্যবহার করে থাকি, টনসিলাইটিসে আমরা যারা মার্সল ব্যবহার করে থাকি তাদেরকে বলছি, তাহলে অ্যালোমেনের অফারটা কি, ব্রাইটাকার কেন দিবেন না, বেলকে কেন বাদ দিলেন, গোয়েকাম কেন বাদ দিলেন, হিপার সালফার দিচ্ছেন না কেন, লেকেন দিচ্ছেন না কেন, লেকেসিস বাদ দিচ্ছেন কেন, মার্ক ডালসিস কেন দিচ্ছেন না, নাইট্রিক অ্যাসিড কেন দিচ্ছেন না, সাইলিশিয়াকে কেন দিচ্ছেন না, একবার দেখেন না। চারশো চুয়ান্ন পৃষ্ঠায় টনসিলাইটিস ফার্স্ট গ্রেডে কয়টি, সেকেন্ড গ্রেডে কয়টি, থার্ড গ্রেডে কয়টি একটু দেখলে কি হয়, একটু দেখে নেন। একটু দেখে নেবেন তাহলে সহজ হবে ওষুধটা বাছাই করতে, আপনার যা খুশি দেন সেটা আপনার ব্যাপার, একটু দেখে নেবেন। শিশুদের শীর্ণতায় আমরা যারা ক্যালকেরিয়া ফস ব্যবহার করি, শিশুদের শীর্ণতায় আমরা যারা ক্যালকেরিয়া ফস ব্যবহার করি, বাকিগুলোকে ডাইগো না,
শিশুদের শিন্নতায় আমরা যারা ক্যালকিনেফস ব্যবহার করি নিজাম শিশুদের শিন্নতায় আমরা যারা ক্যালকিনেফস ব্যবহার করি একটু দেখে নেন শিন্নতায় ক্যালকিনেফস ব্যতীত আর কে আছে বাচ্চাদের শিন্নতায় শিশুদের শিন্নতায় শিশুদের শিন্নতায় ক্যালকিনেফস ব্যতীত আর কে রয়েছে পৃষ্ঠা নাম্বার কত 1358 ডাক্তার জাহাঙ্গীর আলী সাদে বিদ্যে শাখাওয়াত আর কে দিচ্ছেন উমর আল আসাদ বিজয় চন্দ্র দেব 60 1358 পৃষ্ঠায় 60 রুব্রিকটি কি হবে জার্নিসের মধ্যে ইমাসিয়াশন চিলড্রেন বা মেরাসমাস শিশুদের শিন্নকায় 60 ওষুধ রয়েছে ফার্স্ট গ্রেডে একটু ভাবুন আমবাত অ্যালার্জির কথা নাম শুনলে আমরা সবাই আমবাতের জন্য আমবাতের ক্ষেত্রে আমরা যারা আমবাত শুনলে এপিস্মেল ব্যবহার করি আমবাত শুনলে আমরা যারা এপিস্মেল ব্যবহার করি একটু খুঁজুন স্ক্রিনে আসুন ইরাপশন খুলুন আর্টিকেলিয়া দেখুন সেখানে দেখেন ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ রয়েছে সেকেন্ড থার্ড বাদ দিলাম একটু দেখেন ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ রয়েছে স্কিন ইরাপশন স্কিন ইরাপশন আর্টিকেলিয়া ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ রয়েছে একটু দেখুন একটু দেখুন স্কিন ইরাপশন আর্টিকেরিয়া একটু দেখুন এপিস ব্যতীত আর কয়টি ওষুধ রয়েছে পৃষ্ঠা নাম্বার কত 1221 ডাক্তার জাহাঙ্গীর আলী 1321 16টি ওষুধ রয়েছে ফার্স্ট গ্রেডে 16টি আমার ডাক্তার জাহাঙ্গীর আলী স্যার ফার্স্ট উনি মাস্টার মানুষ তো দ্রুত খুঁজে পায় ডাক্তার লোকমান হাকিম সাহেব পায় তবে একটু দেরিতে পায় আমার বিজয় চন্দ্র দাও পারে তবে একটু দেরি হয় জান্নাতুল ফেরদৌস পারে অমিয়হল লস্যন্দি সবাই তো পারে মিজানুর রহমান স্যার মিজানুর রহমান স্যার আপনাকে বলছি আপনার জেলায় খুব দ্রুত আসতে যাচ্ছি আপনি দ্রুত ব্যবস্থা করুন আপনার জেলায় দ্রুত আসতে যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যে অল্প দিনের মধ্যে আপনার জেলায় আসতে যাচ্ছে আপনি দ্রুত ব্যবস্থা করুন প্রফেসর বিজান স্যার আপনি দ্রুত ব্যবস্থা করুন ডাক্তার বিজানুর রহমান স্যার আপনি দ্রুত ব্যবস্থা করুন আমরা আছি আপনার জেলায় আমবাত আমবাতে এপিস ছাড়া আরো ওষুধ রয়েছে 16টি অডিয়েন্স হার্নিয়ার ক্ষেত্রে ব্যবহৃত ওষুধগুলির নাম কি হার্নিয়া ইনগুইনাল হার্নিয়ার ক্ষেত্রে নাক্স বম ছাড়া আর কি আছে ইনগুইনাল হার্নিয়ার ক্ষেত্রে নাক্স বম ছাড়া আর কি আছে দেখেন ইনগুইনাল হার্নিয়ার ক্ষেত্রে নাক্স বম ব্যতীত আর কি আছে ইনগুইনাল হার্নিয়া নাক্স বম ব্যতীত আর কি রয়েছে একটু দ্রুত বের করে দেন ইনগুইনাল হার্নিয়া তাড়াতাড়ি ইনগুইনাল হার্নিয়া পৃষ্ঠা নাম্বার কত তাড়াতাড়ি
ইনগুইনাল হার্নিয়া ফার্স্ট গ্রেডে আর কে আছে নাক ব্যতীত? ইনগুইনাল হার্নিয়া নাক ব্যতীত আর কে আছে? ইনগুইনাল হার্নিয়া নাক ব্যতীত আর কে আছে? তাড়াতাড়ি লিখুন, তাড়াতাড়ি লিখুন। ইনগুইনাল হার্নিয়া নাক ব্যতীত আর কে আছে? নাক ব্যতীত আর কে আছে লিখুন। ইনগুইনাল হার্নিয়া 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 নাক ব্যতীত আর কে আছে লিখুন। ব্যথাযুক্ত হার্নিয়ার ক্ষেত্রে যেই কয়টি ওষুধ ব্যবহার করা হয় একটু দ্রুত লিখে জানান। ব্যথাযুক্ত হার্নিয়া, যে হার্নিয়া ব্যথা রয়েছে সে হার্নিয়া কয়টি ওষুধ ব্যবহার করা হয় একটু দ্রুত লিখে জানান। ব্যথাযুক্ত হার্নিয়া তাড়াতাড়ি লিখেন। ব্যথাযুক্ত হার্নিয়া কয়টি ওষুধ ব্যবহার করা হয় এবং কি কি? ব্যথাযুক্ত হার্নিয়া কি কি ওষুধ ব্যবহার করা হয় দ্রুত লিখে জানান। ব্যথাযুক্ত হার্নিয়া দ্রুত লিখে জানান। ব্যথাযুক্ত হার্নিয়া কয়টি ওষুধ ব্যবহার করা হয় দ্রুত লিখে জানান। ব্যথাযুক্ত হার্নিয়া দ্রুত লিখেন। ব্যথাযুক্ত হার্নিয়া কয়টি ওষুধ ব্যবহার করা হয় তাড়াতাড়ি লিখুন। এত দেরি হলে হবে না তো? তাড়াতাড়ি লিখুন। ব্যথাযুক্ত হার্নিয়া পাচ্ছেন না তাই তো? ব্যথাযুক্ত হার্নিয়া তাড়াতাড়ি লিখুন। ব্যথাযুক্ত হার্নিয়া ওষুধ কয়টি কেউ লিখছেন না কেন? চারটি ব্যথাযুক্ত হার্নিয়ার ওষুধ হলো চারটি বাচ্চাদের হার্নিয়া, বাচ্চাদের বাম পাশে যদি হার্নিয়া হয় বাচ্চাদের,
ওষুধটির নাম কি? বাচ্চাদের যদি বাম পাশে হারনিয়া হয়, বাচ্চাদের বাম পাশে হারনিয়ার ওষুধটির নাম কি? বাচ্চাদের বাম পাশে হারনিয়া হলে ওষুধটির নাম কি? বাচ্চাদের বাম পাশে হারনিয়া হলে নাক্স বম। বাহ, রেডি, চমৎকার। অডিয়েন্স, আমরা যারা আঙ্গুল হারায় সাইলিশিয়া ব্যবহার করি, যারা সাইলিশিয়া ব্যবহার করি, কেন ব্যবহার করি আমি জানি না, আপনারা ভালোই জানেন। আপনারা একটু দেখিয়ে দেন, আঙ্গুল হারায় সাইলিশিয়া ব্যতীত আর কি কি ওষুধ রয়েছে? আঙ্গুল হারায় সাইলিশিয়া ব্যতীত আর কি কি ওষুধ রয়েছে? আঙ্গুল হারায় কয়টি ওষুধ রয়েছে? আঙ্গুল হারা, আঙ্গুল হারায় সাইলিশিয়া ব্যতীত আর কয়টি ওষুধ রয়েছে? দ্রুত লিখে জানান, আঙ্গুল হারা পৃষ্ঠা নাম্বার কত? আঙ্গুল হারা সাইলিশিয়া ব্যতীত আর কয়টি ওষুধ রয়েছে? ১০০৫ নয়টি ওষুধ রয়েছে মোট? ফেলন, কয়টা? নয়টি। আঙ্গুল হারায় নয়টি ওষুধ যেহেতু আঙ্গুল হারায়, আমরা কেন শুধুমাত্র সাইলিশিয়া ব্যবহার করি? কেন ব্যবহার করি বলতে পারবেন আপনারা? একটাই মাত্র কারণ, ১০০৫ পৃষ্ঠা আপনারা যারা খুঁজে পাচ্ছেন না, তারাই শুধু সাইলিশিয়া ব্যবহার করেন। রাষ্ট্রাক্সের রুগীকেও সাইলিশিয়া, সালপারের রুগীকেও সাইলিশিয়া, প্লাম্বামের রুগীকেও সাইলিশিয়া, পালসিডেল রুগীর সাইলিশিয়া, ফাইটোলাক্কা রুগীকে সাইলিশিয়া, পেট্রোলিয়ামের রুগীকেও সাইলিশিয়া। কারণ একটাই, এই ১০০৫ পৃষ্ঠা কোথায় আছে খুঁজে পাই না বিধায়। এবার আসেন, সকালে ডায়রিয়ার নাম শুনিলে আমরা সকলে একটি ওষুধকে ভাবি, সকালবেলা ডায়রিয়া, সেই জাতীয় ওষুধটির নাম কি লেখেন তো দেখি। সকালবেলা ডায়রিয়া একটি জাতীয় ওষুধ রয়েছে, সে ওষুধটির নাম কি? সকালবেলা ডায়রিয়া একটি জাতীয় ওষুধ রয়েছে, ওষুধটির নাম কি? সকালবেলা ডায়রিয়া একটি জাতীয় ওষুধ রয়েছে, পড়ো হইলাম, চমৎকার। অডিয়েন্স, আপনাদের কাছে আমি জানতে চাই, সকালবেলা ডায়রিয়া এই পডোফাইলাম ব্যতীত, আর আমরা যারা পডোফাইলাম ব্যবহার করি, এই পডোফাইলাম ব্যতীত সকালবেলা ডায়রিয়া ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ রয়েছে একটু দ্রুত লিখে জানান। সকালবেলা ডায়রিয়া পডোফাইলাম, চোখ বন্ধ করে যারা এই ব্যবহারটি করি একটু ভাবুন, একটু দেখুন, রেফারটিউটা খুলুন, রেক্টামে আসুন, ডায়রিয়া দেখুন, ডায়রিয়া সাবরুব্রিক দেখতে চান একটু খুলে দেখুন, মর্নিংয়ে কয়টি ওষুধ রয়েছে? সকালবেলা ডায়রিয়া কয়টি ওষুধ রয়েছে একটু দেখুন,
একটু দেখুন সকাল বেলা ডায়রিয়া কয়টি ওষুধ রয়েছে একটু দেখুন। কয়টি পাঁচ গ্রেডে কয়টি দশটি অডিয়েন্স একটু বলেন তো। সকালবেলা ডায়রিয়া ব্রাইনিয়ার কথা কেউ কখনো ভেবেছেন? যদি রোগী লক্ষণটি যদি হয় ব্রাইনিয়ার ডায়রিয়া, তাহলে সেই রোগীর ডায়রিয়া সকালবেলায় বাড়বে, এটাই স্বাভাবিক। সকালবেলা ডায়রিয়া খালি সালফার আর চলবে না ডাক্তার আলামিন সাহেব, আর চলবে না সালফার। আর কি আছে বাবুন, আর কি আছে দেখুন। দেখবেন না প্রত্যেক দিন পোস্ট দেব, দেখবেন না মানে কি, খালি একটু সাবস্ক্রাইব করে রাখবেন, দেখবেন যে ক্যাম্পটি আপনার কাছে চলে আসে, একবার লাইক দিয়ে রাখবেন। আর আপনার দরকার নাই, দেখবেন যে আপনার কাছে হাজির হয়ে যাবে, দেখবেন না তো দেখে সারব ইনশাআল্লাহ যতক্ষণ বেঁচে আছি। সকালবেলা ডায়রিয়া ফার্স্ট গ্রেডে ওষুধ আছে কয়টি? দশটি। দেখেন আর কি করা যায়। অডিয়েন্স পায়ের তলায় শাল করা, পায়ের তলায় করা, এই করার ক্ষেত্রে একটি জাতীয় ওষুধ রয়েছে, ওষুধটির নাম কি? পায়ের তলায় কর্ণ। এই পায়ের তলায় কর্ণ একটি জাতীয় ওষুধ রয়েছে, পায়ের তলায় কর্ণ, পায়ের তলায় কর্ণ একটি জাতীয় ওষুধ রয়েছে, ওষুধটির নাম কি? পায়ের তলায় কর্ণ একটি জাতীয় ওষুধ রয়েছে, ওষুধটির নাম কি? এনটিম ক্রোড। আর চলবে না এম কে এনটিম ক্রোড। পায়ের তলায় যদি কর্ণ হয় কয়টি ওষুধ ব্যবহার করা হয় একটু দ্রুত লিখে দেন। পায়ের তলায় কর্ণ, পায়ের তলায় কর্ণ যারা শুধু এনটিম ক্রোড ব্যবহার করি তাদের উদ্দেশ্যে বলছি, যদি পায়ের তলায় কর্ণের ক্ষেত্রে আমরা যারা এনটিম ক্লোড ব্যবহার করি, তাহলে আর্সেনিকের রোগী যদি, রোগীটি যদি আর্সেনিকের হয় সেখানে আমরা কেন এনটিম ক্লোড ব্যবহার করব? রোগীটি যদি ক্যালকেরে কার্বের হয় সেক্ষেত্রে আমরা কেন এনটিম ক্লোড ব্যবহার করব? রোগীটি যদি কেলিয়ার্সের হয় সেক্ষেত্রে কেন আমরা এনটিম ক্লোড ব্যবহার করব? রোগীটি যদি সাইলিশিয়ার হয় সেই ক্ষেত্রে আমরা কেন এনটিম ক্লোড ব্যবহার করব? বলে যান বদ্ধমূল ধারণা, বলে যান একটিমাত্র ঔষধের নাম, এক কথা একটিমাত্র ঔষধের নাম বলে যান, এখন থেকে এক কথা একটিমাত্র ঔষধ বলে যান। দেখুন কি আছে, একবার রেকর্ডিংটা খুলো, খুলে দেখুন আর কি কি ঔষধ রয়েছে। পায়ের তলায় কর্ণ এনটিম ক্লোড বলে যান, একদম বলে যান। অডিয়েন্স রুগীরা যখন বলে পেটে পানি, এই পেটে পানি বললে আমরা অ্যাপোসাইনাম নিয়ে ব্যস্ত থাকি। রুগীরা যখন বলে পেটে পানি আমরা অ্যাপোসাইনাম নিয়ে ব্যস্ত থাকি, পেটে পানি শুনলে অ্যাপোসাইনাম, এই অ্যাপোসাইনাম ব্যতীত আর কে কে রয়েছে একটু দ্রুত দেখুন। অ্যাপোসাইনাম ব্যতীত আর কে কে রয়েছে একটু তাড়াতাড়ি দেখুন। তাড়াতাড়ি অ্যাপোসাইনাম ব্যতীত আর কে আছে? ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ রয়েছে, পৃষ্ঠা নাম্বার কত? পেটে পানি ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ রয়েছে এবং পৃষ্ঠা নাম্বার কত, তাড়াতাড়ি লিখে দেন।
546 পৃষ্ঠায় ফার্স্ট গ্রেডে কয়টি? পাঁচটি অ্যাপোসাইনাম, আর চলিবে না অ্যাপোসাইনাম, আর ব্যবহার করা যাবে না। অডিয়েন্স বলেন তো, কৃমির ওষুধের নাম কি? একটু তাড়াতাড়ি লিখুন, কৃমির ওষুধের নাম কি? অডিয়েন্স, কোনো কারণে যদি আমি লাইন থেকে লাঞ্ছিত হয়ে যাই, আউট হয়ে যাই, পরক্ষণে আবার চলে আসবো ইনশাল্লাহ, আপনারা তাৎক্ষণিক আবার চলে আসবেন, কারণ ক্লাসের সময় শেষ না করে আমি যাওয়ার কথা না, যাব না যতক্ষণ আসি ইনশাল্লাহ। কিন্তু যদি কখনো যান্ত্রিক ত্রুটির জন্য যদি আমি সরে যাই, পরক্ষণে আবার চলে আসবো, আপনারা চলে আসবেন। কৃমির নাম শুনলে আমরা কি ব্যবহার করে থাকি? কৃমির নাম শুনলে আমরা কি ব্যবহার করে থাকি? কৃমির নাম শুনলে আমরা কোন ওষুধটি ব্যবহার করে থাকি? সিনা, টিউক্রিয়া, মার্কি? পৃষ্ঠা নাম্বার কত? 634। আর আগে বলবো না, সিনা ব্যতীত আর কে আছে বলুন, আর কে আছে বলুন, সিনা ব্যতীত আর কে আছে বলুন। পৃষ্ঠা নাম্বার কত? অডিয়েন্স, আপনারা যারা যারা খুঁজে পান, আপনারা দ্রুত লিখে দিবেন, তাহলে আরেক ভাই তার রেপার্টরিতে পৃষ্ঠা নাম্বার লিখে রাখতে পারবে। এই মুহূর্তে যারা লাইভে আছেন, যারা দ্রুত খুঁজে বের করতে পারেন না, আপনারা রেপার্টরি খুলুন, রেপার্টরি, যাদের রেপার্টরি নাই আপনারা রেপার্টরি কিনে লাল কলম দিয়ে বসে যাবেন। অন্য ভাইরা যখন পৃষ্ঠা নাম্বার লেখে, সেই পৃষ্ঠা নাম্বার দেখে দ্রুত নিজের বইতে দাগ দিয়ে রাখবেন, দ্রুত দাগ দিয়ে রাখবেন। এগুলি যদি ঘাটাঘাটি করতে পারেন, তাহলে মোটামুটি রেপার্টরি হয়ে যাবে। একটি ঘোষণা দিচ্ছি, আল্লাহ সাহেব, আগামী মাসের 2 ও 3 তারিখ, এপ্রিলের 2 ও 3 শুক্র শনিবার সিলেটে আসছি। এই মুহূর্তে যে ডাক্তার ভাইরা সিলেটের এই মুহূর্তে লাইভে আছেন, আপনারা সিলেটের আয়োজক কমিটির সাথে যোগাযোগ করে সিলেটে থাকার চেষ্টা করবেন। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ 2 দিনে, শুক্র শনি 2 দিন, আমি নিজে থেকে, আমি ওখানে থেকে এই 2 দিনে, যাতে করে আপনারা রেপার্টরি শিখতে পারেন, রেপার্টরি ব্যবহার করতে পারেন, ওটুকু করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এপ্রিলের 2 ও 3 তারিখ এই মুহূর্তে সিলেটের যে ডাক্তার ভাইরা লাইনে আছেন, সিলেট কিংবা পার্শ্ববর্তী কোনো জেলার যারাই আছেন, সিলেটের আয়োজক কমিটির সাথে যোগাযোগ করে আপনারা থাকার চেষ্টা করবেন। তবে আসন সংখ্যা সম্ভবত লিমিট, আসন সংখ্যা লিমিট, দ্রুত যোগাযোগ করুন। সিলেট 2 ও 3 এপ্রিল যোগাযোগ করুন, 2 ও 3 এপ্রিল যোগাযোগ করুন। তবে আরেকটু বলে দিচ্ছি, যে সকল ডাক্তার ভাইরা সিলেটে রেপার্টরি শেখার জন্য আসবেন, চেষ্টা করবেন সেই অনুষ্ঠানে আসার আগেই রেপার্টরিটি সংগ্রহ করে নিতে, কারণ যদি আপনাদের হাতে রেপার্টরি থাকে সেই ওই মুহূর্তে আপনারা দ্রুত, আপনাদেরকে দ্রুত রেপার্টরি ব্যবহার শেখানো যাবে। আপনারা সকলে চেষ্টা করবেন যাতে করে আপনাদের কাছে রেপার্টরি থাকে। তাহলে আপনারা আমার সাথে যে ট্রেনাররা থাকবেন, আপনাদেরকে দ্রুত শিখিয়ে দিতে পারবেন। সাথে বই থাকলে, বই থাকলে আপনাদের উপকারে হবে। এবার বের করে দেন, ঘোষ পাসরায় আমরা যারা
সুরিনাম ব্যবহার করে থাকি খোশপাসনা যারা সুরিনাম ব্যবহার করি আর কে আছে বলুন আমরা যারা খোশপাসনার ক্ষেত্রে সুরিনাম ব্যবহার করি একবার খুলুন দেখুন আর কে আছে ভাবুন তাড়াতাড়ি দেখুন তাড়াতাড়ি দেখুন যাদের হাতে বই নেই দ্রুত বই সংগ্রহ করুন যাদের হাতে ইংরেজি বইটি নেই দ্রুত সংগ্রহ করুন তাড়াতাড়ি ব্যবহার লিখুন খোশপাসনায় শুধুই কি সুরিনাম পৃষ্ঠা নাম্বার কত একটু লিখে দেখান ফার্স্ট গ্রেডে কয়টি ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ আছে কয়টি একান্ন একান্ন ফার্স্ট গ্রেডে কটা ফার্স্ট গ্রেডে নয়টি স্কেমিস ফার্স্ট গ্রেডে নয়টি ওষুধ আছে একান্নটি তাড়াতাড়ি বের করুন অডিয়েন্স তাড়াতাড়ি লিখুন খোশপাসনায় শুধুমাত্র যারা সুরিনাম ব্যবহার করি তাদের কাছে আমার জিজ্ঞাসা একান্নটি এই একান্নটির মধ্যে একটি যদি আমরা ব্যবহার করি বাকিগুলির অপরাধ কি কি অপরাধ আর্সেনিকের অপরাধ কি কার্বনিয়াম সালফেটের অপরাধ কি কার্বোবেজের অপরাধ কি কস্টিকামের অপরাধ কি কেলি সালফের অপরাধ কি সেলেনিয়াম সিপিয়া সুরিনাম সালফার নয়টি আছে ফার্স্ট গ্রেডে সেকেন্ড সহ মোট আছে একান্নটি তাহলে কেন আমরা শুধু সুরিনাম ব্যবহার করি একবার দেখুন আর কে আছে ভাবুন আর কি কি আছে দেখুন জি কারণ কি চিনি না এটাই তাই চিনবেন না কেন চেষ্টা করলে চিনতে পারেন অডিয়েন্স আরেকটি ঘটনা উদ্বেগ চাপা পড়লেই আমরা যারা সুরিনাম ব্যবহার করি একটু দেখুন তো উদ্বেগ চাপা পড়লে সুরিনাম ছাড়া আর কে রয়েছে উদ্বেগ চাপা পড়ে যারা আমরা সুরিনাম ব্যবহার করি উদ্বেগ চাপা পড়লে ফার্স্ট গ্রেডে কয়টি মোট ওষুধের সংখ্যা কত উদ্বেগ চাপা পরে যদি কোনো রোগ লক্ষণ দেখা দেয় সেই ক্ষেত্রে আমরা যারা সুরিনাম ব্যবহার করি শুধু সুরিনাম ব্যবহার করি তাদের কাছে আমার জিজ্ঞাসা আমরা কেনই বা সুরিনাম ব্যবহার করি আর বাকি যে ওষুধগুলি রয়েছে তাদের অপরাধটা কি পৃষ্ঠা নাম্বার কত ১৩১৯ উদ্বেগ চাপা পড়ে যদি কোনো রোগ লক্ষণ দেখা দেয় কোনো সমস্যা দেখা দেয় সেই ক্ষেত্রে ফার্স্ট গ্রেডে ওষুধ কয়টি পৃষ্ঠা নাম্বার কত ৯টি পৃষ্ঠা নাম্বার কত ১৩১৯ ঠিক আছে গেটেবাতের ক্ষেত্রে আমরা যারা শুধু রাষ্ট্রক্স ব্যবহার করে থাকি গেটেবাতে আর কি ওষুধ আছে একটু বলুন একটু দেখুন একটু ভাবুন গেটেবাত
এই মুহূর্তে যারা লাইভে আছেন একটু শেয়ার দিয়ে আরেক ভাইকে দেখার সুযোগ করে দেন, আরেকজনকে দেখার সুযোগ করে দেন। আপনার কাছে এটা খুব সহজ মনে হতে পারে, আপনাদের কাছে আরেক ভাইয়ের কাছে এটা খুব জরুরি জিনিস, একটু শেয়ার করে দেন আরেক ভাই যেন দেখতে পারে। আলহামদুলিল্লাহ কালকে অনেকে শেয়ার দিয়েছেন, আজকেও চাই আপনারা একটু দ্রুত শেয়ার দিয়ে আরেক ভাইকে দেখার সুযোগ করে দেন। উদ্বেগ চাপা পড়েই পড়লেই আমরা যারা সুরিনাম ব্যবহার করি একটু ভেবে দেখা দরকার, ব্রাইনের অপরাধটা কি, ডালকামরের অপরাধ কি, ইপিকা কেন দেবেন না, পেট্রোলিয়াম কেন দিবেন না, অ্যাসিড ওয়াস কেন দিবেন না, সুরিনাম কেন দিবেন না, ইস্টামোনিয়াম কেন দিবেন না, সালফার কেন দিবেন না। শুধু ফার্স্ট গ্রেড বললাম, সেকেন্ড থার্ড বাদেই দিলাম, ওটা মন চালে দিবেন সেটা আপনার ব্যাপার, কারণ রোগীর লক্ষণ যদি থার্ড গ্রেড ওষুধটির সাথে মিশে যায় তাহলে আপনি কেন ফার্স্ট গ্রেড ওষুধটি ব্যবহার করবেন। রোগীর লক্ষণ যদি থার্ড গ্রেড ওষুধের সাথে মিশে যায়, ইরাপশন সাপ্রেসড থার্ড গ্রেড ওষুধের সাথে মিশে যায়, তাহলে আপনি কেন ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড ব্যবহার করবেন। একটু ভাবুন অডিয়েন্স, আমরা যারা জন্ডিজের ক্ষেত্রে শুধুমাত্র সেলিডোনিয়াম ব্যবহার করি তাদের কাছে আমি জানতে চাই, একটু লিখে জানান যে ফার্স্ট গ্রেডের জন্ডিজের ক্ষেত্রে আরো কয়টি ওষুধ রয়েছে, সেকেন্ড থার্ড বাদ দিলাম। তাড়াতাড়ি জন্ডিজের ক্ষেত্রে ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ রয়েছে, কেন আমরা বারবার শুধু সেলিডোনিয়াম ব্যবহার করব, কেন বারবার সেলিডোনিয়াম ব্যবহার করব, আর সেলিডোনিয়াম ব্যবহার করতে চাই না, যেখানে প্রয়োজন সেখানে ব্যবহার করব, সেলিডোনিয়াম যেখানে প্রয়োজন সেখানে ব্যবহার করব। ফার্স্ট গ্রেডে আরো কয়টি ওষুধ রয়েছে জন্ডিজের ক্ষেত্রে ব্যবহার করতে হবে, সে ওষুধ কয়টি দ্রুত লিখে জানান। 1047 মানে কি আগেরটা, এই যে ডাক্তার শোয়েব হোসেন, হবে না হবে না, 1327টায় 17টি ওষুধ ডাক্তার জাহাঙ্গীর আলী সাহেব লিখছেন, জান্নাতুল ফেরদৌস শুধু 20টা নাম্বার, আর আমার ডাক্তার জাহাঙ্গীর আলী 20টা নাম্বার ওষুধের সংখ্যা সহ লিখে দিচ্ছেন, আর কেহ কি নাই, একটু দ্রুত লিখুন, তাড়াতাড়ি লিখুন। আপনার এই 20টা নাম্বার দেখে এই ফাঁকে আরেকজন লিখে নেবে 20টা নাম্বারটি কত, ডান কলামের উপরে স্কিন ডিসকালারেশন ইয়েলো জন্ডিস, তাড়াতাড়ি লিখুন। আরে ভাই তাড়াতাড়ি লেখেন, সময় নাই, রুগীরা বিরক্ত হচ্ছে, তাড়াতাড়ি করেন। এইবার কয়টা, 17টা জন্ডিজে কি গো, 17টা জন্ডিজে, 17টা ফার্স্ট গ্রেড সেকেন্ড থার্ড বাদ, ক্রোধ থেকে জন্ডিস, ক্রোধ অ্যাঙ্গার, সুবহানাল্লাহ। অডিয়েন্স, গর্ভাবস্থায় জন্ডিজ হলে ওষুধটির নাম কি, গর্ভাবস্থায় জন্ডিজ হলে ওষুধটির নাম কি, গর্ভাবস্থায় জন্ডিজ হলে ওষুধটির নাম কি, অরাম, আর কেহ কি নাই, অরাম। নতুন নতুন মুখ দেখতে চাই, নতুন নতুন পুরানদেরকে দেখতে চাই, কিন্তু নতুনদেরকে বেশি চাই, নতুন যদি বেশি না পাই তাহলে 2025 সালে কোথায় পাবো এ বাংলায় 10,000 ডাক্তার, 10,000 ডাক্তার চাই, একজন রুগী 10,000 ডাক্তার, একটি মাত্র ঔষধ, একটি প্রেসক্রিপশন, সবার হাতে একটি মাত্র ওষুধ চাই, সেটার নাম 10,000 ডাক্তার, একজন রুগী একটি মাত্র ওষুধ চাই।
প্র্যাকটিক্যাল দেখতে চাই। 10,000 ডাক্তার, একজন রোগী, একটি মাত্র ওষুধ, তার জন্য চাই আপনাদেরকে নতুন নতুন ডাক্তার। তা না হলে 25 সালের মধ্যে আমার 10,000 ডাক্তার পূর্ণ হবে না, যদি বেঁচে থাকি। কয়টি? 17টি। আর কেউ নাই 17টি? 17 পরে হলে কি? গর্ভ অবস্থা অরাম, গর্ভ অবস্থা জন্ডিস, অরাম মিট, অরাম মিট, গর্ভ অবস্থা জন্ডিস। অডিয়েন্স, গরম কাতর শুনিলে আমরা যারা এপিস্পেল ব্যবহার করি তাদেরকে একটু দেখিয়ে দেন যে এপিস্পেল ব্যতীত আরো ওষুধ রয়েছে, একটু দেখিয়ে দেন, একটু দেখিয়ে দেন। এপিস্পেল ব্যতীত আরো ওষুধ রয়েছে ফার্স্ট গ্রেডে, একটু দেখে দেন আর কয়টি ওষুধ রয়েছে ফার্স্ট গ্রেডে। পৃষ্ঠা নাম্বার কত? তাড়াতাড়ি পৃষ্ঠা নাম্বার কত? অডিয়েন্স, চেম্বারে বসে লাইভ করার কারণে মাঝে মধ্যে দেরি হয়ে যায়, কি করব, আজকে 10 মিনিট দেরি, চেষ্টা করি যেন দেরি না হয়। রুগীরা তো তা বুঝে না, কি করব, আলহামদুলিল্লাহ যেতটুকু রুগীরা মানে, এই যারা বসে আছে অনেক ধৈর্য ধরে বসে আছে, অতএব যেতটুকু মানে এটা আমার কপাল, আপনাদের না আমার কপাল। অন্যজন বসে আছে আলহামদুলিল্লাহ, একটু বসতে করুন। অডিয়েন্স, গরম কাতর ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ রয়েছে? 60টি। তাহলে কেন আমরা এপিস ব্যবহার করব? সেকেন্ড থার্ড বাকিটি বাদ দিলাম, আর বলবো না। এবার আসুন দেখুন শীত কাতরের অবস্থা কি। দেখেন ফার্স্ট গ্রেডে কয়টি? তাড়াতাড়ি, ১৩৮। শীত কাতরের পৃষ্ঠা নাম্বার কত? পৃষ্ঠা নাম্বার কত? ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ রয়েছে শীত কাতর? ফার্স্ট গ্রেডে 34টি। অডিয়েন্স, আপনারা যারা এই মুহূর্তে লাইভে আছেন, আপনাদের কে বলতে পারবেন শুধুমাত্র গরম কাতর শীতের কোনো অস্তিত্ব নেই এমন ওষুধের সংখ্যা কয়টি? শুধুমাত্র গরম কাতর শীতের কোনো অস্তিত্ব নেই এমন গরম কাতর ওষুধের সংখ্যা কয়টি কেউ বলতে পারবেন? শুধুমাত্র গরম কাতর শীতের কোনো অস্তিত্ব নেই এমন গরম কাতর ওষুধ কয়টি? 5টি হতেছে না, রং নাম্বার কয়টি? কেউ আছেন? 7টি হচ্ছে না। জাহাঙ্গীর আলী সঠিক, একদম কুইজে নাম্বার 1। স্যার মনে হয় ছোটবেলায় কুইজে ভালো করতেন। নাম্বার 1, 4টি, একদম সঠিক অ্যান্সার 4টি। এইবার আসুন, উপযুক্ত বয়সের পূর্বে যদি ঋতুস্রাব শুরু হয় ফসফরাস ব্যতীত আর কি আছে বলুন? উপযুক্ত বয়সের পূর্বে যদি ঋতুস্রাব শুরু হয় ফসফরাস ব্যতীত আর কি আছে বলুন? উপযুক্ত বয়সের পূর্বে ঋতুস্রাব দেখা দিলে ফসফরাস ব্যতীত আর কয়টি ওষুধ আছে বলুন? তাড়াতাড়ি লিখুন পৃষ্ঠা নাম্বার কত। বলবো না আপনাদেরকে,
724 পৃষ্ঠার কথা আপনাদেরকে একদম বলবো না। অডিয়েন্স আপনাদেরকে 724 পৃষ্ঠার কথা বলবো না, খুঁজে নেন। একটি ছোটবেলা গল্প শুনেছিলাম, এক বাচ্চা বলতেছে, এক পাওনাদারে সে বাচ্চার বাবাকে ডাকছে আর বাচ্চা বলে দিচ্ছে, আব্বু বলছে আব্বু ঘরে নাই, আব্বু বলছে আব্বু ঘরে নাই। তাও আপনাদেরকে আমি বলবো না 724 পৃষ্ঠায়। দেখুন ফসফরাস ব্যতীত আর কয়টি ওষুধ রয়েছে, কয়টি কয়টি ওই কয়টি ওষুধ কোন জায়গায়, এটা উপযুক্ত বয়সের পূর্বে ঋতুস্রাব, ফার্স্ট গ্রেড কোন ওষুধ দেই, ওষুধের সংখ্যা আছে 24টি। আমার পাশ থেকে ডাক্তার বাবুরা বলতেছে যে ফার্স্ট গ্রেড তো নাই, শুধু সেকেন্ড আর থার্ড, ওনাদের গায়ে লাগে না, ফার্স্ট গ্রেড নাই এই জন্য গায়ে লাগে না, সেকেন্ড থার্ড যা পাবে তা দিয়েছে। এবার বলুন পেট ফাঁপা, পেট ফাঁপা পৃষ্ঠা নাম্বার কত একটু যান, ফ্লাটুলেন্স পৃষ্ঠা নাম্বার কত, তাড়াতাড়ি পৃষ্ঠা নাম্বার কত, ফ্লাটুলেন্স ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ রয়েছে, পেট ফাঁপা কিরে, পেট ফাঁপা চায়না ব্যতীত আর কে আছে, পেট ফাঁপা পৃষ্ঠা নাম্বার কত, পেট ফাঁপা পৃষ্ঠা নাম্বার কত একটু দেখুন, ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ রয়েছে, কেন শুধু চায়না ব্যবহার করবেন, কেন শুধু চায়না লাইকো ব্যবহার করবেন, কার্মোয়েজ ব্যবহার করবেন, আর বাকি ওষুধ কি কাজে লাগবে, পেট ফাঁপা শুনলে চায়না কার্মোয়েজ লাইকোপোডিয়াম কেন, শুধু কেন এই তিনটি ওষুধ ব্যবহার করবেন, বাকিদের অপরাধ কি একটু দেখেন, কয়টি ওষুধ রয়েছে, 26টি, 26 তারা শুধু কার্মবে চায়না লাইকোপোডিয়াম ব্যবহার করেন পেট ফাঁপার ক্ষেত্রে। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আপনারা এই যে 26টি ওষুধ শুধু ফার্স্ট গ্রেড সেকেন্ড থার্ড বাদই দিলাম, তাহলে এদের অপরাধটা কি বলতে পারেন কি, কোন জবাব নেই, লা জবাব, তাই তো লা জবাব, কোন জবাব নেই। অডিয়েন্স এইবার একটু বের করে দেন কোন কোন ঋতুস্রাব, এই পুনঃপুন ঋতুস্রাবের ক্ষেত্রে আমরা যারা সেভাইনা ব্যবহার করি, পুনঃপুন ঋতুস্রাবের ক্ষেত্রে যারা সেভাইনা ব্যবহার করি তারা একটু রেফারেন্সটা খুলুন আর দেখুন আর কে আছে, দেখুন পুনঃপুন ঋতুস্রাব সেভাইনা ব্যতীত, আবারও বলছি পৃষ্ঠা নাম্বার বলবো না, 726 পৃষ্ঠায় যান, 726 পৃষ্ঠায় আসুন, যারা নতুন তারা শুনুন, পুরাতনটা শুনবেন না, কিন্তু ফার্স্ট গ্রেডে কয়টি ওষুধ, 726 পৃষ্ঠায় যান নতুন যারা, আর পুরাতনটা শুনতে পারবেন না, কারণ আপনারা তো এমনি বের করতে, 26টি, বা বা 26টি। অডিয়েন্স আমার রুগীরা খেপে যাচ্ছে,
আজ সময় দিতে পারছি না ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার আগামী দিন রাত 9:30টা চলে আসব আর কি আছে বলো না আমার রোগীরা খেয়ে যাচ্ছে আজ সময় দিতে পারছি না এখন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আজকের ক্লাস কেমন লাগলো 30 সেকেন্ডে লিখে ছেড়ে দেন মাত্র 30 সেকেন্ড সময় দিলাম একটু যদি না লিখেন তাহলে কিন্তু আর ক্লাস করতে ভালো লাগে না একটু লিখেন আরেকজনকে ভালো বলতে শিখুন তাড়াতাড়ি লিখুন ভালো লিখতে হবে কিন্তু খারাপ হলেও লিখবেন যা ভালো লাগে না তা লিখতে হবে ভালো লাগলে লিখবেন খারাপ হলেও লিখবেন ভালো লাগলে ভালো লিখবেন খারাপ হলে খারাপ লিখবেন আরো দ্রুত বলবো না ধীরে ধীরে বলবো পৃষ্ঠা নাম্বার বলবো না সবগুলো ওষুধের নাম বলবো আরো সাব রুব্রিক বলবো একটি ওষুধের রুব্রিক বলবো কি রুব্রিক বলবো আমি ভাবছিলাম আপনাদেরকে যদি প্রধান রুব্রিকগুলোর কাছে নিতে পারি তাহলে আপনারা সেখান থেকে সাব রুব্রিকগুলো খুঁজে নিতে পারবেন কিন্তু প্রধান রুব্রিক পর্যন্ত আপনাদেরকে পৌঁছে দিতে পারলে বাকিটুকু আপনারা চেয়ে নিতে পারবেন খুঁজে নিতে পারবেন ওখান থেকে বেছে বেছে চলতে পারবেন কোনো রকম প্রধান রুব্রিকের মধ্যে ফেলে দিলে হলো বাকিটুকু আপনারা খুঁজে নেবেন আজকের ক্লাস কেমন লাগলো বা এই যে আর কি আছে বলো না রোগী লিপিতে আর কি আছে বলো না এই ক্লাস কেমন লাগছে আপনাদের দ্রুত লিখে জানান তাড়াতাড়ি লিখুন এই গুড ব্যাড ভালো লাগে না গুড ব্যাড ভালো লাগে না এই ক্লাস যদি আপনার কোনো কাজে লাগে এটা সুন্দরভাবে লিখুন আরেক ভাই দেখবে সে উপকৃত হবে সেজন্য আবার আপনার লেখা দেখে উৎসাহিত হয়ে এই ক্লাস দেখতে পারে আর কি বলবো তাও বলে দিতে হবে যে এই লিখবেন তাহলে আপনি রেডি হন আমি বলছি আপনারা লিখেন অডিয়েন্স আমি বলি আপনারা লিখেন কি লিখবেন আর কি বলবো আপনি এমন ভাবে লিখবেন যাতে করে আরেক ভাই দেখার পরে সে যেন উৎসাহিত হয়ে এই ক্লাস দেখতে পারে দেখতে চায় শেয়ার দিয়ে দিবেন ভালোভাবে শেয়ার দেন আপনার বন্ধু-বান্ধবকে শেয়ার দেন সবাই যেন দেখতে পারে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু